নমস্কার বন্ধুরা, আমি কল্পনা আর আমার চ্যানেল টেস্ট অফ হোম 99-এ আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ঢেঁড়স পাতুরি রেসিপি। তার জন্য আমি ঢেঁড়সগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। এদিকে কড়াই গরম হয়ে এলে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন সর্ষের তেল। এর মধ্যে ফোড়ানোর জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন ও 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন ও হলুদ দিয়ে আমি ঢেঁড়সগুলোকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে বেশ ভালোভাবে ভেজে নেব। ঢেঁড়সগুলো ভাজা হতে হতে আমি এদিকে ঢেঁড়স পাতুরির জন্য সামান্য পরিমাণ সর্ষে, জিরে, নুন ও কাঁচা লঙ্কা বেটে নেব। ঢেঁড়স ভাজা হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। ঝোলটা ফুটে এলে আমি ঝোলটাকে 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। প্রায় 4 মিনিট পর ঝোলটা আমার অনেকটা শুকিয়ে এসেছে আর ভেন্ডিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা সর্ষে। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। জল দিয়ে আমি সর্ষে বাটাকে 1 মিনিট ফুটিয়ে নেব। প্রায় 1 মিনিট পর আমি উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নেব। তো সম্পূর্ণ রেডি হয়ে গেছে আমার ঢেঁড়স পাতুরি রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন।